علينا باي جان جان مبلل جان جان مبلل جان جان مبلل ديل ديل مبلل ديل ديل مبلل. এবছর কলকাতা লীগের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে রেফারি একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে যা চোখে পড়ার মতো। আর রেফারির এই ভুল সিদ্ধান্তে সবথেকে বেশি ভুক্তভোগী হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিশেষ করে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তে মোহামেডান সমর্থকরা ভীষণভাবে ক্ষুব্ধ। এবছরও কলকাতা লীগ জয়ের দৌড়গোড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, হাতে মাত্র তিনটি ম্যাচ, রেফারির ভুল সিদ্ধান্ত যাতে আর না হয় তার জন্য মোহামেডানের বিভিন্ন ফ্যান্স ক্লাব যৌথভাবে রেফারি অ্যাসোসিয়েশনে ডেবুটেশন দেন। আসুন দেখে নিই আজকের প্রোগ্রাম আর কী জানালেন মোহামেডান সদস্য সমর্থকরা ও রেফারি অ্যাসোসিয়েশনের কর্তারা। একজন বলে দেখো বনগায় থাকে, বসিরহাটে থাকে, হারবায় থাকে,
তারা কিন্তু দুজন করে একজন করে এসছে, আপনি ভাববেন না পূর্ণ ভাবে আমরা যদি দায়িত্ব নিয়ে যদি দায়িত্ব যদি নেন আগামী ম্যাচগুলো সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে আমরা পরিচালনা করব তাহলে ঠিক আছে। আর যদি দেখো যদি আবার গোমরের কোনো অফিসার হয় আগামী দিন কিন্তু অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায় আমরা কিন্তু দায়ী নয়। আমরা কলকাতা অবগত আছে এবং বেশ কিছু দিয়েছে আমাদের অধিকাংশ ম্যাচে যেভাবে একের পর এক ভুল করছে রেফারি তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত। জানি না
এর পিছনে কোন কার হাত আছে এটা আমরা শুনি জানি না আমার মনে সন্দেহ হয় বাবুল্লা আমাদের সন্দেহ হয় কোনা এর পিছনে কার হাত আছে আরে ভাই আপনারা অনেক কি জানেন আমাদের মহামান্য স্পিকার সাহেব অত্যন্ত প্রিয় একজন এটা জুম করে নাও এটা জুম করে নাও ঝড় বৃষ্টি মাথায় মাঠে হাজির হন আমাদের রাজকুমার ভাই তিনি রেফারির ভুল সিদ্ধান্ত আমাদের মনে হয় রেফারির ভুল সিদ্ধান্তের জন্য তিনি হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন আমরা অত্যন্ত মর্মাহত আমরা অত্যন্ত মর্মাহত আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি কি দাবি আপনাদের দেখুন আমরা আমাদের দাবি হচ্ছে কলকাতা ফুটবল লীগ বলুন আর অন্যান্য লীগ বলুন আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের যখন খেলা হয় তখন একবার না একাধিকবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি অবিচার হয় এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি কেন এমনটা হয় আর জানি না এবারই বারংবার কেন এরকম সিদ্ধান্ত নেয় গত ম্যাচে ইস্ট বেঙ্গলের সঙ্গে যে ম্যাচটি হলো সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ সেখানে আমাদের ডিফেন্ডার এরশাদের বুকে বল লাগলো কিন্তু দুঃখের বিষয় সেখানে রেফারি প্লান্টিক দিল ওটা রেফারি প্লান্টিক কিভাবে দেয় ওটা রেফারি প্লান্টিক আমরা তো দেখুন ছবিটা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন আমরা অত্যন্ত দুঃখিত আমাদের দাবি আগামী ম্যাচগুলো নিরপেক্ষভাবে যেন রেফারি দায়িত্ব নিয়ে পরিচালনা করে নতুবা পরে যদি আবার ভুল সিদ্ধান্ত নেয় ইচ্ছা করে যদি সিদ্ধান্ত নেয় তারপরে কিন্তু আমরা বৃহত্তর আকারে আন্দোলন করতে আমরা বাধ্য হব সেই আনন্দ আমি শুধু নয় আপনার মহামেডান সমর্থকরা অত্যন্ত দুঃখিত শুধু মহামেডান সমর্থকরা নয় বাংলার ফুটবল আমরা চাইছি এর পরের ম্যাচ গুলো নিরপেক্ষ ভাবে পরিচালনা করে যেগুলো হয়ে গেছে এসেছিলাম আমাদের দীর্ঘদিনের প্রিয় সাথী রাজকুমার ভাই রেফারির অন্যায় ভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি তার পরিপ্রেক্ষিতে আমরা পেলে সম্প্রীতি সহকারে ডেপুটেশন দিয়েছিল কেমন হবে ম্যাচ মে উসকে বাদ আর্মি কে সঙ্গে হমারা ম্যাচ হুয়া থা।